আমি বাদরের গড়াই মুক্তর মালা দেব না। আমার মনিবের গায়ে যদি কাঁটার আঁচড় পড়ে তাহলে তোরই একদিন কি আমারই একদিন। আমার মনিবের এত বড় সর্বনাশ তুই কি করে করলি? এই মস্তদের কি এতই দাম? তুই ছিলি ভিস্তিওয়ালার ছেলে, সরে যাও, বাচ্চা মরবে, গোটা দেশ মৃত্যু চায়। আমি আছি তোমাদের দুর্দিনের বন্ধু। কে তুমি? মহাদাজি সিন্ধিয়া। এখানে কি চাও? আগে চাই বৎস ও শাহজাদির মুক্তি, তারপর চাই তোমার মাথা। আমার খুঁড়ে রাখো গোলাম কাঁধে, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। চল বাবা, আমরা সঙ্গে আমরা পালিয়ে যাই, রাজবাড়ি দিয়ে আমাদের দরকার নেই। আয় বাবা আয়, আমরা পথের মানুষ, পথেই যাই। সবাই শুধু আমার বাইরে রাতারটা দেখলো, ভেতরের মানুষটার খোঁজ কেউ করলে না, কেউ করলে না। সে তো শুনেছি সাংঘাতিক লোক। এইবার তোমার ছেলেকে জবাই করবে। জবাই? না বাদি, তার চেয়ে তুই কাদের কি ডাক? কাজ নেই বাপু রাজত্ব করে। তাই তো হুজরাইন, শাহজাদি এসে আপনার পা টিপলো না? ওরে শয়তানি, আমার সঙ্গে আবার ইয়ার্কি হচ্ছে? তোকে আমি চুতি আমি তো এখানে বাদে সেজে আছি হুজরাইন, ধর্ম কি নেই? গরিবের মেয়ের চোখের পানি কি বৃথা যাবে? আমি পাঁচিলের উপর দড়ি ফেলে শত্রুকে ঘরে ঢুকিয়েছি। আজ আমার সামনে যে আসবে তাকে আমি গুলি করব। সাবধান! কাদের, কাদেরকে ডাক।
তুই ভিস্তি হলি ওরে একরতি শয়তান খবরদার এই পিস্তল দিয়ে তোমার মাথার খুলি আমি উড়িয়ে দেব সবাই খালি আমাকে গুলির ভয় দেখায় আমি বাচ্চার মা কেউ তা গ্রাহ্য করে ছোট সাহায্যকে কোথায় লুকিয়ে রেখেছে তুই জানিস জানলে তোকে বলবো কারণ একটা না বললে এই ছোট্ট বলে গোলাম কাদের নিরস্ত্র বাচ্চা ছিড়ি হত্যা করে না মা বৃদ্ধ বাচ্চাকে সে অন্ধ করলো কেন আমি অন্ধ করিনি তাকে অন্ধ করেছে তার কর্মফল কর্মফল তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে তা তুমি জানো কোথায় নিয়ে জাহান্নামে আমার দেশবাসীকে বেস্তে পথে গিয়ে দিয়ে আমি নিজেই জাহান্নামে যাব চলো না বাহাদুর ভুলে না দুনিয়ার সবাইকে তুমি ভোলাতে পারলেও সবাইকে তুমি সবাই তোমাকে ক্ষমা করলেও এই বাহাদুর তোমাকে ক্ষমা করবে না বাহাদুর যাও কাদের যুদ্ধের কাজ নাই বাবা চল আমরা ফিরে যাই থাক বাদশাহী থাক কহিনুর লবা পেতে আমাদের আর কোনো কাজ নেই তোর বাপকে ডেকে নিয়ে আবার আমরা পথের ধারে দূরে ঘর বাঁধবো এ তুমি কি বলছো মা তুমি তো আমার কাছে ঐশ্বর্য চেয়েছো মহামান্না শাহজাদিকে আমার কোনো প্রয়োজন ছিল না তুমি চেয়েছো তার পদসেবা আর তো আমি ফিরতে পারি না ওরে হতো ভাগা তোকে জুড়া মেরে ফেলবে কে সিন্দে না মা ওরে না না সিন্দের কথা বলছি না ওরে সেই মুজির মেয়েটা এসেছে আমিদা আমিদা এসেছে কেন এলো কেন এলো আমাকে হত্যা করবে কই কই মা কোথায় সে কবে এলো আমিদা সে যায়নি কাদের সে যায়নি সে এখানে বাদে সে যে ছিল যায়নি শাদি করেনি আর চার বছর ধরে এই কথাটাই আমি শুধু ভেবেছি তোমার কথায় কলঙ্কিনি বলে তাকে তালাক দিয়েছিলাম কিন্তু তার চোখের পানি আমি ভুলতে পারিনি মা ভেবেছিলাম কলঙ্ক যদি মিথ্যা হয় তাহলে একদিন একদিন সে আমার উপর প্রতিশোধ দেবে সে এসেছে দিনটার জন্য আমি কত খোদাকে ডেকেছি কিন্তু ঘরে নেবার অধিকার আমার নেই শাহজাদা হোসেন খাঁ শাহজাদা না তার কঙ্কাল এমন সুন্দর ছেলেকে তোরা কি করেছিস খেতে দিসনি ওকে দিয়েছি প্রতিদিন দুখানা রুটি দুখানা রুটি এত বড় একটা যোদ্ধা তার বরাদ্দ মাত্র দুখানা রুটি এরকম কাজ সাজাদ আকবরের তোরা কি আমার নফর না সাজাদ আকবরের কোথায় সে বেমান ডাক তাকে জো হুকুম জাবান গোলাম কাদের আদেশ করুন আদেশ করব আমি বন্দী আর তুমি আমার বিচারক আপনার মতো যোদ্ধাকে আমি বেঁধে রাখতে চাইনি শাহজাদা কাদের ছেড়ে দে বাবা ছেড়ে দে আমি ওর মায়ের কান্না শুনতে পাচ্ছি সিন্দে যদি এমনি করে তোকে বেঁধে রাখত তাহলে এমনি করে যদি তোকে না খাইয়ে মারত আমি আমি কি তা সইতে পারতাম কাদের একটু দাঁড়া কাদের আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি কাদের আমি ওর জন্য গোলাম কাদের
এই ঘৃণ্য বন্দী জীবন থেকে আমায় মুক্তি দাও। এই দ্বন্দ্বে আমি আপনাকে মুক্তি দিতে পারি একটা শর্ত। শর্তটা বোধহয় এই যে, কোহিনূরকে তোমার হাতে তুলে দিতে হবে। কোহিনূর আমারও ছিল সাজা, আমি ভুল করে তাকে হারিয়ে ফেলেছি। আপনাদের কোহিনূর আপনাদের ঘরেই সাজানো থাক, আমি ফিরেও চাইব না। তবে তোমার এই অভিযানের উদ্দেশ্য? বিলাসী বাদশাহীর হাত থেকে শাসন অবসান করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে দেশটাকে রক্ষা করা। তাহলে বলো কি তোমার শর্ত? আপনি দিল্লির মর্যাদা গ্রহণ করুন। কি তা বর্তমানে? তিনি শক্তিহীন অন্ধ। আমি কোনদিন তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার বৃদ্ধ পিতাকে যন্ত্রণা দিয়ে অন্ধ করেছো। প্রতিশোধ নিতে আমি সিন্ধের সঙ্গে যোগ দিয়ে তোমাকে মুসেকের মতো হত্যা করব। আপনি শুধু আমাকে কথা দিন যে আপনি দিল্লির সিংহাসনে বসবেন, আমি এই দণ্ডে তার কাছে অস্ত্র তুলে দেবো। আমার শির দ্বিখণ্ডিত করে আমার মৃতদেহটাকে দু পায়ে মারিয়ে সিংহাসনে গিয়ে বসুন। না 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 শাহজাদা, আমার মত নয়। নারীর প্রতি বঞ্চনার অভিশাপ, আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। পারবেন আপনি? না না গোলাম কাদের, বড় ভাইয়ের প্রাপ্ত মর্যাদে আমার কোনো অধিকার নেই। তুমি আমায় দণ্ড দাও। এই আপনার দণ্ড, ফিরে চান আপনার পিতা মাতার কাছে। তাদের গিয়ে বলবেন বিচ্ছিন্ন ছেলেও এই পৃথিবীতে মানুষ। সন্ধের শর্ত কি ছিল? তুমি কোহিনূর দেবে আমি দেবো মস্ত, তুমি কোহিনূর দিলে না আমি মস্ত দেবো না। গোলাম কাদের রাজাকে না খেয়ে আমার হুকুম দিয়েছিল কে? আমি। কেন বন্দী আমার না তোমার? আমি দক্ষিণ বাদশা, সমস্ত বন্দী আমার। তুমি বাদশা? ভারতে তুমি কোহিনূরকে নিয়ে চলে যাও, না হলে তোমার ভূতে দল নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তার আগে তুমি আল্লাহ তুমিও খুদার নাম স্মরণ করো। গোলাম কাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাহাদুর কি এসেছিস? গোলাম কাদের তোমার কাছে আমার শেষ বিনতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল্লিতে আসতে দিও না। বাহাদুর মহাদাজে সিন্ধিয়াকে বলিস তিনি যেন আলমামনির সঙ্গে কোহিনূরের শাদি দেয়। আমার ঘুম পাচ্ছে, আমাকে মসজিদে নিয়ে চল। আমাকে মসজিদে নিয়ে চল। বাদশা আলমগীর
ছোট লোক বৃষ্টি হলা পড়ে আমি কি এতই অপরাধী কোথা দুনিয়ার মুখে আমি অমৃতের বাটি তুলে দিতে গেল এমনি করি তা বিষ হয়ে গেল জয় সম্রাট দ্বিতীয় শাহ আলমের জয় মশাল চি মশাল জ্বালো নকি প্রস্তুত থাকো বাহাদুর প্রাসাদ শিখছে মোগলের পতাকা উড়িয়ে দাও রক্ষী প্রহরী সৈন্যগণ বাদশার আগমন পথে সারিবন্দী হয়ে দাঁড়াও মহাদাজি সিন্ধিয়া ছোট ভাইজানের কবর নির্বিঘ্নে সমাধা হয়েছে হ্যাঁ মা তাকে বাদশাহী মর্যাদায় সমাহিত করা হয়েছে আমাকে ভাইজানের মরদেহটা শেষবারের মতো দেখতেও দিলে না ক্ষমা করো মা গোলাম কাদেরকে আমি বিশ্বাস করতে পারিনি তাই তোমাকে আমি লুকিয়ে রেখেছিলাম কিন্তু পরে বুঝতে পেরেছি গোলাম কাদের রূপমুগ্ধ হলেও আমন্দ পশু নয় এবার তুমি চলে যাও সিন্ধিয়া এখনো যে বাদশাকে সিংহাসনে বসাইনি সিংহাসনে বসে বাদশা শুধু বন্দীদের বিচারই করবেন না তোমার বিচারও করবেন তিনি তোমাকে প্রাণদণ্ডের আদেশ দিয়ে রেখেছেন এ কথা তোমার মনে নেই প্রাণদণ্ডটা নিয়েই যাই শুধু হাতে ফিরে যাব শাহজাদির এই বহুমূল্য কর্চি হার তুমি নিয়ে যাও সিন্ধিয়া ওই কণ্ঠি ইচ্ছে করলে আমি চার বছর আগেই নিতে পারতাম তুমি ওই কণ্ঠি নেবার জন্য এক রাতে আমি তোমার শয়ন কক্ষে প্রবেশ করি কিন্তু সেদিন ওই কণ্ঠি আমি নিতে পারিনি তোর মুখেই দেখেছিলাম আরেক নারীর প্রতিচ্ছবি সে তোর মা তাকে হারিয়ে আজ আমি দস্যু হয়েছি বাদশা শাহ আলম সেদিন তাকে জোর করে ধরে এনে তোমার পিতার সঙ্গে যদি শাদী না দিতে তাহলে এই দস্যু সিন্ধে হত মহামানব সিন্ধে জাফরের মুখে আমি সব কথা শুনেছি তোমার মাকে তোমার মনে আছে মা এই দেখো ২০ বছর এই ছবি আমি বুকে করে রেখেছি তোমার মাও ছিল ঠিক তোমারই মতো মহাদাজি সিন্ধিয়া আমার মা পরস্ত্রী তার ছবি বুকে ধরে রাখবার কোনো অধিকার নেই তোমার নেই একটা ছবি তাও আমি রাখতে পারবো না তবে আমি কি করব তুমি বলে দাও মা এই ছবির সঙ্গে মহাদাজি সিন্ধিয়ার দস্যুতার অবসান হোক জেগে ওঠো মহামানব সিন্ধে অসার নারীর রূপ খুলে তুমি তোমার জন্মভূমির শ্যামল মাটিকে ধ্যান করো তোমার সমস্ত শক্তি দিয়ে ভারতের মাটিতে তুমি বেহেশত রচনা করো ও সিপাহী হুশিয়ার
বংশটাকে বেশি ভালোবেসেছিল। মহাদাজি সিন্ধিয়ার অভিবাদন গ্রহণ করুন সম্রাট। সিন্ধিয়া, তোমার মতো শত্রু আমার কেউ নেই, এত বড় বন্ধু আমার কেউ নেই। তুমি আমার কোহিনূরকে রক্ষা করেছো, এই উপকার আমি কোনো দিন ভুলব না। সিংহাসনে বসুন, যাব না, বন্দীদের বিচার করুন। বন্দে আকবর। অপচন আকবর, এই মনটাকে বন্দি করেছো কোথায়? কোথায় সেই নিমখানা? আমায় ক্ষমা করুন আব্বা হুজুর। ক্ষমা? এত অপরাধের পরেও ক্ষমা? তুমি গোলাম কাদের সাথে সন্ধি করে আমার হোসেনকে তুমি হত্যা করেছো? না, মিথ্যাবাদী। আমি জানি সংসারে এই পরিচয় আমার হবে, আমি সন্ধি করব কেন? বস্ত্রদের জন্য আমি পিতার জ্যেষ্ঠ সন্তান, বস্ত্রহত্যের অধিকার তো আমারই। সিন্ধে যখন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, তুচ্ছ গুলাম কাদেরকে আমি ভয় করব কেন? কি বলছে সিন্ধে? বিশ্বাস করো না বাপজান, বিশ্বাস করো না। তুমি বিধে দাওয়ার বুকে তরবারি না পারো আমাকে দাও। বহুজন না, আমি আপনার হাতে মরতে চাই। ভাই হোসেনের মৃত্যু আমার বুকের পাঁচর ভেঙে দিয়েছে। আমার শাস্তি দিন আব্বা হুজুর, আমার শাস্তি দিন। দেখো তো সিন্ধে, আমার পায়ের তলায় চোখের পানির নদী বইছে নাকি? প্রতারণায় ভুলবেন না সম্রাট। তোমার যদি পুত্র থাকতো, সে যদি এমনি করে পায়ের তলায় বসে অশ্রুর বন্যা বইয়ে দিয়ে মৃত্যুর কামনা করত, তুমিও আমার মতো ভুলে যেতে সিন্ধে? বাপচান, তোকে আমি মুক্তি দিলাম, তুই চলে যা, দূরে দূরে কোথাও চলে যা। তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, মরতে হয় তোমার পায়ের তলায়। আমি মরব, অন্য কোথাও আমি মরে শান্তি পাব না, শান্তি পাব না। হায় খোদা, এত আমি অপরাধী, তবে তো সব আমার কেড়ে নাওনি খোদা। এখনো তাদের বাঁচিয়ে রেখেছ? হত্যা করো, হত্যা করো সিন্ধে, ওদের হত্যা করো। এদের জন্য আমি আমার হোসেনকে হারিয়েছি। হত্যা করো সিন্ধে। অপরাধী গোলাম কাদের, বাকিরা তার গোলাম। কোহিনূর কি বলছে সিন্ধে? চোখ থাকলে আপনিও একথা বলতেন জাহাপনা। এর অর্থ? অর্থ এই যে, আল মামুন যদি মরে শাহজাদিও মরবে। আপনার অনিচ্ছা সত্ত্বেও আমি আল মামুনকে মুক্তি দিলাম। দিল্লি ত্যাগ করার পূর্বে আমি জেনে যাই শাহজাদা হোসেনের শেষ আদেশ আমি অমান্য করিনি। হোসেন বলেছে, তাহলে তার কোনো কথাই নেই সিন্ধে। আল মামুন, তোমাকে মুক্তি দিলাম, কোহিনূরকেও তোমাকে দিলাম। না সম্রাট, আপনার এ দান আপনি ফিরিয়ে নিন, আমি মুক্তিও চাই না, কোহিনূরও চাই না।
কহিনুরও চাই না। আমি চাই আলমামুন, আমি চাই আলমামুন। যাহা আপনার, আমি জানি, আমি জানি এ দানে যোগ্য পাত্র তুমি। যাহা আপনার, আলমামুন, আলমামুন, আমার একটা কথা মনে রেখো, রাজার জন্যে প্রজা নয়, প্রজার জন্যেই রাজা। যাও আলমামুন। আপনাকে এই অবস্থা রেখে আমি কোথাও যাব না জনাব। বাদশার দান তুমি উপেক্ষা করছো নির্বোধ? আমার বাদশা শাহ আলম নন, আমার বাদশা গোলাম কাদের। তোমার বাদশাই তোমাকে আদেশ দিচ্ছে এই মুহূর্তে কহিনুরকে নিয়ে রাজা ত্যাগ করো। যাও আলমামুন, যাও, যাও কহিনুর, তোমাদের শাদি মুবারক, আমার শুভেচ্ছা সহ রইলা খণ্ডের শাসনভার তোমাদের হাতেই তুলে দিলাম। গোলাম কাদের, যাও, যাও, যাবার সময় শাহজাদা হোসেনের কবর থেকে এক ফুটো মাটি আমার রইলা খণ্ডে নিয়ে যেও, তার মাটি বক্ষে ধারণ করে আমার রইলা খণ্ড ধন্য হোক। এসো কহিনুর। কহিনুর আমার, বাপ মা মরা, তোমরা সুখী হও, ওকে তুমি অনাদরে রেখো না, খোদা তোমাদের মঙ্গল করুক। এসো কহিনুর। সম্রাট, এবার গোলাম কাদেরের বিচার শেষ করুন। যা হয় তুমি কর সিন্দে, আমি বিশ্রাম নেব। গোলাম কাদের, বলো সিন্দে, তুমি শাহজাদা হোসেনকে গুলি করেছো? বালক আমি খেলার ছলে আমি বলেছিলাম ওর জামাই হোক, এই অপরাধে একটা শিশুর চোখে সুদ পরিয়ে দিতে পারে, প্রজার রক্ত সরল করে সে যদি তুমি মনে করলে খুব কাজ করেছো তাই না? আমি তোমার এই পরম শত্রুকে ভক্তকে বসিয়ে খুবই মহৎ কাজ করেছো। আমি বিষ বৃক্ষ উপরে ধরতে চেয়েছিলাম, তুমি তার গোড়ায় পানি ঢেলে বাঁচিয়ে রেখেছো। আমার মতো যদি তোমার কান থাকতো তাহলে তুমিও শুনতে পেতে, গোটা উপমহাদেশে ব্রিটেনিয়া মাধ্যমে উঠেছে। জানি তবু তুমি শাহজাদিকে বিবাহের প্রস্তাব করে অহেতুক যুদ্ধ বাঁধিয়ে অনেক তাজা প্রাণ কেড়ে নিয়েছো। আমি তোমাকে দিলাম মৃত্যুদণ্ড। তুমি দণ্ড দেবার কে? আমার দণ্ড তো খোদাই দিয়ে রেখেছে। শিবিরের মধ্যে আমি আমার কবর, আমি আমার শিবিরের মধ্যে কবর খুলে রেখে দিয়েছি। আমি জানি আজ আমার মরণ তোমার হাতে নয়, বাচ্চার হাতে নয়, আমার মৃত্যু। জাহাপনা মেহেরবান, পুত্র শোকের বড় জ্বালা, পুত্র শোকে বড় জ্বালা। সিন্ধে, সিন্ধে, ওর বাঁধন খুলে দাও। দিল্লীশ্বর মহানুভব, চ
জল পাবে। জল জল কাদের, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই না বাবা। এই দেশের মাটি আমার কাছে তিক্ত হবে, এ ছেড়ে আমি কোথাও যাব না বাবা। কাদের ওই দেখো মা, একটা তারা ছুটি আসছে। চার বছর আগে আমি একটা ঢিল ছুঁড়েছিলাম, সেই ঢিলেই তারার ভুটা ছিঁড়ে গেছে। ওই এলো, ওই এলো, ওই এলো, ওই এলো। আমি কলনের আগে জেনে গেলাম ও কলম কিনি নয়। সিন্ধিয়া কবর খুলিয়ে দিচ্ছি, ওই চলো ব্রিটে নিয়ে বাধ্য হয়ে যাচ্ছে। শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও।